শয়তানের চ্যালেঞ্জ ও আল্লাহর ক্ষমার নমুনা। বান্দার গোনা ক্ষমা করাই আল্লাহ তাআলা কত মহান। শয়তান মানুষকে বিপদগামী করার যে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, তার প্রেক্ষিতে বান্দা ইস্তেগফার করলেই আল্লাহ ক্ষমা করে দেবেন মর্মে ঘোষণা দিয়েছেন। আবার ক্ষমার দরজার বিশালতারও বিবরণ এসেছে হাদিসের বর্ণনায়। শয়তানের চ্যালেঞ্জ ও ক্ষমার বর্ণনায় কি সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী? উম্মতে মুহাম্মাদিকে ক্ষমা প্রার্থনায় মনোযোগী হতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের দিক নির্দেশনা দিয়েছেন। কেননা মহান আল্লাহ তাআলা একাধিক আয়াত নাজিল করে বান্দাকে ক্ষমা প্রার্থনা ও তাওবার কথা বলেছেন। মহান আল্লাহ মুমিন বান্দাকে এ মর্মে নির্দেশ দিচ্ছেন যে, আর তোমরা নিজেদের পালনকর্তা সমীপে ক্ষমা প্রার্থনা করো, অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে প্রতিদান দেবেন। আর যদি তোমরা বিমুখ হতে থাকো, তবে আমি তোমাদের উপর মহা দিবসের আযাবের আশঙ্কা করছি। সূরা হুদ আয়াত 3। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। সূরা নূর আয়াত 31। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আন্তরিক তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মুছে দেবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করবেন, যার তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ সেদিন নবী ও তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছোটাছুটি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান। সূরা তাহরিম আয়াত 8। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নির্দেশ এবং ফজিলত শুনে প্রিয় নবী উম্মতে মুহাম্মাদিকে বেশি বেশি ক্ষমা প্রার্থনায় দিক নির্দেশনা দেন। তিনি নিজেও প্রতিদিন 70 থেকে 100 বার তাওবা করতেন, যা উম্মতের জন্য এক মহান শিক্ষা। হাদিসের এক বর্ণনায় উঠে এসেছে, ক্ষমা প্রার্থনায় বান্দার প্রতি আল্লাহর দয়া। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইবলিস তার রবকে বলেছে, আপনার ইজ্জত ও বরাতের কসম, আমি বনি আদমকে পথভ্রষ্ট করতেই থাকব যতক্ষণ তাদের মধ্যে রূহ থাকে। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও বরাতের কসম, আমি তাদের ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা তাওবা ইস্তেগফার করে। উম্মতকে তাওবা ইস্তেগফারের প্রতি উদ্বুদ্ধ করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার তাওবা করতেন। হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তাওবা করি। হযরত আরকার ইবনে ইয়াসির মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর সমীপে তাওবা করো ও তার কাছে ক্ষমা চাও, কেননা আমি প্রতিদিন 100 বার করে তাওবা করে থাকি। বান্দার প্রতি মহান আল্লাহর ক্ষমার বিশালতা, মানুষের প্রতি মহান আল্লাহর ক্ষমা ও উদারতা কত বেশি তা ফুটে উঠেছে অন্য এক হাদিসে। দীর্ঘ এক হাদিসের শেষ দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার দরজার বর্ণনা দিয়েছেন এভাবে। হযরত জির ইবনে উবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি মুজার উপর মাসা করার মাসালা জিজ্ঞেস করার জন্য সাফওয়ান ইবনে আসালের কাছে গেলাম। তিনি বললেন, হে জির, তোমার আগমনের উদ্দেশ্য কি? আমি বললাম, জ্ঞান অন্বেষণ। তিনি বললেন, নিশ্চয় ফেরেশতা মণ্ডলী ওই অন্বেষণের প্রতি সন্তুষ্ট হয়ে বিদ্যার্থীদের জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন। এরপর আমি বললাম, পেশাব পায়খানার পর মুজার উপর মাসা করার ব্যাপারে আমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে, যেহেতু আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তাই আপনার কাছে জানতে এলাম যে আপনি এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু আলোচনা করতে শুনেছেন কিনা। তিনি বললেন, হ্যাঁ, যখন আমরা বিদেশ সফরে বের হতাম তখন তিনি আমাদেরকে সফরে 3 দিন ও 3 রাত মোজা না খোলার আদেশ দিতেন, অর্থাৎ আমরা যেন এই সময়সীমা পর্যন্ত মাসে করতে থাকি।
কিন্তু বড় অপবিত্রতা, সঙ্গম, বীর্যপাত ইত্যাদি হেতু অপবিত্র হলে মোজা খুলতে হবে, কিন্তু পেশাব পায়খানা ও ঘুম থেকে উঠলে নয়। এসবের পর রীতিমতো মাসে করা বৈধ। আমি বললাম, আপনি কি তাকে ভালোবাসা সম্পর্কে কিছু আলোচনা করতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম। একবার আমরা তার সঙ্গে বসাছিলাম, এমন সময় এক বেদুইন অতি উঁচু গলায় ডাক দিল, হে মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে উচ্চ আওয়াজে জবাব দিল, এখানে এসো। আমি তাকে, বেদুইনকে বললাম, আরে তুমি নিজে আওয়াজ নিচু করো, কেননা তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছ, তার কাছে এরকম উঁচু গলায় কথা বলা তোমার বরং সকলের জন্য নিষিদ্ধ। সে বেদুইন বলল, আল্লাহর কসম, আমি তো আস্তে কথা বলবই না। বেদুইন প্রিয় নবীর কাছে জানতে চেয়ে বলল, কোনো ব্যক্তি কিছু লোককে ভালোবাসে কিন্তু সে তাদের মর্যাদায় পৌঁছতে পারেনি, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মানুষ কিয়ামতের দিন ওই লোকদের সঙ্গে থাকবে যাদেরকে সে ভালোবাসবে। পুনরায় তিনি আমাদের সাথে কথাবার্তা বলতে থাকলেন, এমনকি তিনি পশ্চিম দিকের একটি দরজার কথা উল্লেখ করলেন যার প্রস্থের দূরত্ব 40 কিংবা 70 বছরের পথ, অথবা তিনি বললেন, ওর প্রস্থ একজন আরোহী 40 কিংবা 70 বছর চলতে থাকবে। এই হাদিসের একজন বর্ণনাকারী হযরত সুফিয়ান বলেন যে এই দরজা সিরিয়ার দিকে অবস্থিত, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির দিন এই দরজাটি সৃষ্টি করেছেন এবং এই সময় থেকে তা তওবার জন্য খোলা রয়েছে, পশ্চিম থেকে সূর্য না ওঠা পর্যন্ত এটা বন্ধ থাকবে। ক্ষমা চলবে অবিরাম। হযরত আবু মুসা আশ-শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা রাতে নিজ হাত প্রসারিত করেন যেন দিনে পাপকারী রাতে তওবা করে এবং দিনে তার হাত প্রসারিত করেন যেন রাতে পাপকারী দিনে তওবা করে। যে পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হবে সে পর্যন্ত ক্ষমার এ ধারা অবিরাম, এই রীতি চালু থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়ার আগে তওবা করবে আল্লাহ তার তওবা গ্রহণ করবেন। হযরত আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবার বান্দার তওবা সে পর্যন্ত কবুল করবেন যে পর্যন্ত তার প্রাণ কুণ্ঠাগত না হয়। সুতরাং মানুষের উচিত গুনাহ ও অন্যায়ের ধরন যেমনই হোক সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তওবা করে সঠিক পথে ফিরে আসা, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, আর তাতেই মুমিন হবে সফল কাম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে আল্লাহর দয়া ও অনুকম্পা পেতে বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন, হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah